যশোর তিন আসনটি আওয়ামী লীগ ও বিএনপির ভোটের রাজনীতির কাছে গুরুত্বপূর্ণ। জেলা সদরের এই আসনটি নিজেদের দখল নিতে সবসময় মরিয়া থাকে প্রধান রাজনৈতিক দলগুলো। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই আসনের আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে মাঠে নেমেছেন। তবে পরপর দুইবারে নির্বাচিত এই আসনের বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ করতে চাইছেন হ্যাট্রিক। ইন্দ্রজিৎ রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন ঝুমুর সাহা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ হ্যাট্রিক করবেন নাকি হাল ধরবেন অন্য কেউ, সেটি নিয়ে চলছে জল্পনা কল্পনা। জেলা আওয়ামী লীগের নেতারা বলছেন, তৃণমূল আওয়ামী লীগের শক্তি হলেও যারাই জনপ্রতিনিধি হয়েছেন তৃণমূলকে তারাই ভুলে গেছেন। আগামী সংসদ নির্বাচনের আগে তৃণমূলকে জাগিয়ে তুলতে পারলে নৌকার বিজয় সহজ হবে। নেতাকর্মীদের সাথে যাদের সম্পর্ক আছে, সেই ধরনের একজন প্রার্থীকে যদি আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা মনোনীত করেন, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে। জনপ্রতিনিধি যারাই হয়েছে তারা আসলে কেউই তৃণমূলের সাথে নাই, তৃণমূল তাকিয়ে আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দিকে। বর্তমান যশোর তিনের সংসদ সদস্য উনি যশোর একটু কম আসেন, একটু সুদীজন গ্রামগঞ্জে সাধারণ মানুষের সাথে একটু মেলামেশাটা কম হয়, কম হওয়ার কারণে তৃণমূলের নেতাকর্মীদের তার সাথে একটা গ্যাপের তৈরি। ভোটের মাঠেও নাবিল আহমেদের বেশ ভালো প্রভাব রয়েছে। আওয়ামী লীগের একাংশের নেতারা মনে করেন বর্তমান এই সংসদের হাত ধরে অনেক উন্নয়ন হয়েছে। আমরা চাই যে আমাদের যিনি এখানে এমপি ছিলেন তিনি আবার থাকুন এবং এখানকার যে উন্নয়ন কাজগুলো বাকি আছে সেই ধারাবাহিকতা আগামী নির্বাচনে বিজয়ী উনি করবেন। এবং এখানে যিনি আছেন এখন বর্তমানে, ইনি ক্লিন ইমেজের একজন মানুষ, এই যশোরের এই সদর উপজেলার মানুষকে স্বস্তি আর শান্তি দেওয়ার জন্য উনি কাজ করতে চাচ্ছেন। আর বর্তমানে সংসদ সদস্যের দাবি, দুই মেয়াদে তিনি ব্যাপক উন্নয়ন করেছেন, দলের নেতাকর্মীদের সঙ্গেও তার সম্পর্ক নিবিড়। আমি সংসদ সদস্য হিসেবে এই সকল কাজগুলোকে বেগবান করার জন্য কাজ করে গেছি এবং দশ বছর আমাদের যশোর সদরের তৃণমূল মানুষের সাথে নিবিড়ভাবে সম্পর্ক রেখেছি। 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত যশোর তিন আসনে 2014 সালে আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ 2018 সালেও এই আসনের বৈঠা ওঠে তারই হাতে। নিউজ ডেস্ক, দেশ টিভি।